পেট ওয়ার্ল্ড এবং আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার উদ্যোগে পথে ঘুরে বেড়ানোর লাবারিস কুকুরদের টিকাকরণ এবং পশুদের ফ্রি মেডিকেল চেক আপের ব্যবস্থা করা হয়েছিল। পেট ওয়ার্ল্ড এবং আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার উদ্যোগে পথে ঘুরে বেড়ানোর লাবারিস কুকুরদের টিকাকরণ ও পশুদের ফ্রি মেডিকেল চেক আপের ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর রাজীব কান্তি সাহা ও ডক্টর সমরজিৎ ভৌমিক, সুভাষ সরকার। পথে ঘুরে বেড়ানোর লাবারিস কুকুরদের প্রতিষেধক টিকাকরণ দেওয়া হয়। মোট 28টি ও চেক আপ করা হয় 82টি। যতটা সম্ভব আমরা এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভ্যাকসিনেশনের জন্য আপনাদেরকে কিন্তু অ্যাডভাইস করব। প্রায় কম বেশি সব কুকুরেই যারা বাড়িতে বসে ভ্যাকসিন করায়, কিন্তু বিশেষ করে রাস্তার কুকুরের কিন্তু ভ্যাকসিন হয় না। তো আজকে আমি যা শুনেছি, আজকের এই পেট ওয়ার্ল্ড এবং বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার আলিপুরদুয়ার তারা যৌথভাবে যে আজকের অনুষ্ঠান আয়োজন করেছে, তাতে তারা রাস্তার কুকুর বা পথ কুকুরের কিন্তু টিকাকরণের একটা অনুষ্ঠান ওরা রেখেছে। পরোক্ষে কিন্তু আমরা একরকম ভাবে এই উপকারে কিন্তু